Shimana Chukti, Bangabandhu Bhav Safari Jam. A stall Shimana Chukti Korar Por, 28 November, Bangladesh Parliament, Samvidhan Samshodhan Kore, Ain Pass Kore, A Chukti Ratify Korar Jater Bichar. Durbhagyo, Pochar Kore Jodi Bangabandhu Ke Hotta Kora Na Hoto, Tahole Hoyto Bohu Agei ভারতের পার্লামেন্টেও এটা পাস হতো এবং সিট বাংলাবাসীর দুঃখ দুর্দশা দূর হতো। কিন্তু পঁচাত্তরে জাতির পিতাকে হারানোর পর যারা একের পর এক ক্ষমতায় এসেছে, জিয়া সরকার এসেছে, এরশাদ সরকার এসেছে, খালেদা জিয়া সরকার এসেছে, কিন্তু কেউ কখনো এই স্থল সীমানা চুক্তির বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেয় নাই বা নেবার মতো সাহসই পায় নাই বা ভারতের কাছে দাবি করবার মতো সাহসী পায় না। আমাদের সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা কিন্তু এই আইন করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সরকার কেউ এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। গঙ্গা পানি চুক্তি বঙ্গবন্ধু করে দিয়েছিলেন, কিন্তু এরপরে সেটাকে যে আবার পুনরায় চুক্তি করা এবং ন্যায্য হিস্সা আদায় করা সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। উদ্যোগ নেবে কীভাবে? 91 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে ভারত সফরে যায়, ফিরে আসার পর সেখানে সাংবাদিকদের জিজ্ঞাসা করেন গঙ্গার পানি ন্যায্য হিস্সার ব্যাপারে কী করেছে। তিনি উত্তর দেন যে ও গঙ্গার পানির কথা, আচ্ছা ওটা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম। যখন বিরোধী দলে থাকে ভারত বিরোধিতাটা ওনাদের জন্য তীব্র হয়ে ওঠে, আর যখন ক্ষমতায় যায় তখন ভারত তো সমধি খোসামধি চা, এটাই তাদের চরিত্র, সেটাই বৃদ্ধি পায়। আমি 21 বছর পর যখন 96 সালে সরকারে আসি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা সরকার গঠন করার পরে এই গঙ্গা পানি চুক্তি এটা আমরা করেছিলাম। গঙ্গা পানি চুক্তি করে দীর্ঘদিনের সমস্যা আমরা সমাধান করি। 96 সালের 12ই ডিসেম্বর আমি 10ই ডিসেম্বর ভারতে যাই এবং 12ই ডিসেম্বর 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা করি ভারতের কাছ থেকে বাংলাদেশের জন্য ন্যায্য পানি ন্যায্য হিস্সা আদায় করি। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে অরমান ক্ষমতায় সেই পার্বত্য চট্টগ্রামে নানা ধরনের সেখানে উস্কানি দিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে। আমি ক্ষমতা আসার পর 97 সালের 2ই ডিসেম্বর শান্তি চুক্তি করি, প্রায় 1800 ইনসার্জেন্ট তাদের আর্মস সারেন্ডার করে আমার হাতে। পৃথিবীতে বহু দেশে শান্তি চুক্তি হলেও আর্মস সারেন্ডার কেউ করেনি। 10ই ফেব্রুয়ারি 1998 সালে পার্বত্য চট্টগ্রামে তারা আমার হাতে আর্মস সারেন্ডার করে, তাদেরকে আমি সমাজে পুনর্বাসন করি। যখন আমি ক্ষমতা এসেছি আমাদের পানি চুক্তি যেটা আইন বঙ্গবন্ধু করে দিয়েছেন সমুদ্র সীমা সেটা নিয়ে উদ্যোগ গ্রহণ করি। 74 সালে বঙ্গবন্ধু আইন করে যান সমুদ্র সীমার, আর 82 সালে জাতিসংঘ তারা কিন্তু সেই আইনটা তৈরি করে এবং আনক্লজে যে আমরা সমুদ্র সীমার দাবিটা করার একটা সুযোগ সৃষ্টি হয়। বঙ্গবন্ধুর যে দূরদর্শী নেতৃত্ব ছিল সেটাই চিন্তা করে দেখেন যে জাতিসংঘ যেটা ভাবতে পারেনি তারও বহু আগে বঙ্গবন্ধু চিন্তা করে এই আইন করে গিয়েছিলেন বা অধিকার নিশ্চিত করার জন্য। আমরা রাজ অনুস্বাক্ষর করা, আমাদের ক্যাবিনেটে সেটা অনুমোদন দিয়ে যায়, কিন্তু পরবর্তীতে খালেদা জিয়া ক্ষমতায় এসে
এটা বাস্তবায়নের কোনো উদ্যোগই নেয়নি। 2009 সালে এসে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং মিয়ানমার এবং ভারত দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিকভাবে মামলা করে আমরা আমাদের সমুদ্র সীমার ন্যায্য হিসা আদায় করি। এটাই হচ্ছে আওয়ামী এবং এটা আওয়ামী লীগ পারে, আর কেউ পারে না। রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে বাঙালি জাতির জন্য সম্মানজনক সাফল্য আমরা এনে দিই। পাশাপাশি ভারতের সাথে আমাদের সীমানা চুক্তিতে আলোচনা শুরু করে। মাত্র 6.5 কিলোমিটার বাকি থাকে, বাকিটা আমরা মোটামুটি একটা সমঝোতায় আসি। 2009 সালে সরকার আসার পর আমি উদ্যোগ নিই এবং 10ই জানুয়ারি আমরা ভারতে যাই। সেখানে আমাদের যে জয়েন্ট কমিউনিকে ডিক্লেয়ার করা হয় যৌথ ঘোষণা, সেখানে স্থল সীমানা চুক্তি সমস্যার সমাধান করা হবে সেই ঘোষণা করা হয়। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বাংলাদেশে আসেন এবং সেই সময় তার একটা প্রোটোকল সই করে আমাদের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের জন্য। এবং শীতমহলবাসীর মাথা কিছু গণনা করা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় এবং এরপরে আপনারা জানেন যে স্থল সীমানা যেটা বঙ্গবন্ধু আইন করে গিয়েছিলেন ভারত কিন্তু করেনি। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন এটা পার্লামেন্টে তারা নিয়ে যায় এবং এরপরে যখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হন তিনি এসে উদ্যোগ নেন এবং গত 7ই মে সেই স্থল সীমানা চুক্তি সংবিধান সংশোধন করে ভারতের পার্লামেন্টে সেটা পাস হয়। কাজে এটাও বাংলাদেশে একটা বড় কূটনৈতিক সাফল্য, রাজনৈতিক সাফল্য যে আজকে আমাদের এবং যে 6.5 কিলোমিটার নিয়ে সমস্যাটাও আমরা সমাধান করে ফেলি ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। কাজে আমরা যখনই সরকার এসেছি আমরা চেয়েছি বাংলাদেশের সমস্ত সমস্যাগুলি একে একে সমাধান করতে। কাজে 2015 সালে 7ই মে আমাদের এই সীমানা চুক্তি ভারতে পাশ হওয়ার পর আজকে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে এটাই প্রমাণ হয়ে গেল। আর 7ই মের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমি একটু স্মরণ করাতে চাই যে 2007 সালে যখন জয়ের স্ত্রী অসুস্থ ছিল, তার অপারেশন হয়েছিল হঠাৎ করে, আমি আমেরিকায় গিয়েছিলাম তাকে দেখতে, তার ছোট বাচ্চা খুব কষ্টে ছিল আর ওদিকে পুতুল ছিল অন্তঃসত্ত্বা। আমি দুইজনকে দেখা, দুই রুগীকে সেবা যত্ন করা আমি এসেছিলাম। হঠাৎ দেখলাম আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, খুনের মামলা এবং ওয়ারেন্ট ইস্যু করা হলো। আমি নির্দিষ্ট সময়ের আগে ঘোষণা দিলাম মামলা দেওয়া হয়েছে, আমি দেশে ফেরত যাব। যখন বললাম দেশে ফেরত যাব তখন বললো দেশে ফেরত যাওয়া যেতে দেওয়া হবে না। আমি কোনো মতে ওয়াশিংটন থেকে লন্ডনে চলে আসি এবং আপনাদের মনে আছে যখন আমি এয়ারপোর্টে যাই আমাকে প্লেনে উঠতে দেয় নাই, কারণ আমাকে দেশে ফিরতে দেওয়া হবে না। যাও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রবাসী বাঙালি এবং বিশেষ করে আমাদের যারা আছে সবসময় সাথে ছিলেন, এখানকার মিডিয়া, এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান, কমনওয়েলথ থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাকে সমর্থন দেয়। আন্তর্জাতিকভাবে প্রচণ্ড চাপ তত্ত্বাবধায়ক সরকারের উপর পড়ে এবং এই 7ই মে অর্থাৎ আমরা 6ই মে এখান থেকে রওনা হই, 7ই মে বাংলাদেশে যায় আমার সাথে প্রায় 100 প্রবাসী আপনারা আমেরিকা, ইংল্যান্ড এবং ইংলিশ বিভিন্ন জায়গা থেকে সবাই আমার সাথে একসাথে বাংলাদেশে গিয়েছিলেন। ফলস্বরূপ অনেককে কিন্তু গ্রেপ্তারও করতে গ্রেপ্তার হতে হয়েছিল, বন্দিও হতে হয়েছিল, কিন্তু সেই ঝুঁকি আপনারা নিয়েছিলেন। যাক এরপরে তো আমাকে আপনারা জানেন যে কারাগারে বন্দি করা হয় এবং নানা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়, তখন আপনারা বিশ্ব জনমত গড়ে তোলেন। প্রতিটি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তাই যখনই আসি
মনে করো একটা আপন জায়গায় আপন জন্মের মাঝে ফিরে এসে আমি পাইনি, কিন্তু বাংলার মানুষের মাঝে আমি ফিরে পেয়েছিলাম বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ, সহযোগিতা পেয়েছি প্রবাসীদের আর দেশের মানুষের এই স্নেহ ভালোবাসা, একে সম্বল করেই কিন্তু দেশে ফিরে গিয়েছি। বাংলাদেশে কীভাবে গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, দেশের উন্নতি করব। সারা জীবন বঙ্গবন্ধু রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণ, আর্থসামাজিক উন্নতি, দারিদ্র্যের হাত থেকে মুক্তি, শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যসেবায় বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দান করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি, আর স্বাধীন বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। স্বাধীন বাঙালি জাতি শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে জ্ঞান ছছায় বিশ্ব সবাই মাথা উঁচু করে চলবে, এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।